হ্যালো বন্ধুরা এন ইংলিশ টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করবো উইলিয়াম বাটলার ইয়ারসেল লেখা দি ওয়াইল্ড সোয়ানস অ্যাট কুলে কবিতাটি বন্ধুরা যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবে যাতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি না কেন তখনই তোমাদের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে শুরু করছি আজকের পাঠ দি ওয়াইল্ড সোয়ানস অ্যাট কুলে অ্যাভার দ্য পয়েট উইলিয়াম বাটলার ইয়েটস ছিলেন একজন আয়ারল্যান্ডের কবি নাট্যকার প্রবন্ধকার এবং বিংশ শতাব্দীর সাহিত্যের একজন অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি আয়ারল্যান্ডের সাহিত্যিক প্রতিষ্ঠানের প্রধান স্তম্ভ হয়ে তিনি অ্যাভে থিয়েটার গঠনে সাহায্য করেছিলেন এবং জীবনের শেষ দিকে তিনি দুবার আইরিশ ফ্রি স্টেটের সেনেটরের কাজ করেছিলেন লেডি গেগরি এডওয়ার্ড মার্টিন এবং অন্যান্যদের সাথে তিনি আয়ারল্যান্ডের সাহিত্যিক পুনরুজ্জীবনে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন তিনি আঠারোশো সালে তেরোই জুন আয়ারল্যান্ডের স্যান্ডি মাউন্ট নামক স্থানে জন্মগ্রহণ করেছিলেন উনিশশো তেইশ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছিলেন তার বাবা ছিলেন জন বাটলা রিয়ার্স এবং তার মা ছিলেন সুসান পলেক্সফেন তিনি মারা গেছিলেন উনিশশো উনচল্লিশ সালের আঠাশে জানুয়ারি ফ্রান্সের মেন্টন এ হোটেল আইডিয়াল সিজোরে এবার দ্য পয়েম দ্য ওয়াইল্ড সোয়ানস অ্যাট কুলে হলো আয়ারল্যান্ডের কবি উইলিয়াম বাটলার ইয়ার্সের লেখা একটি গীতি কবিতা এটা লেখা হয়েছিল উনিশশো এবং উনিশশো সালের প্রথম দিকে এবং প্রকাশিত হয়েছিল উনিশশো সালে দি ওয়াইল্ড সোয়ানস অ্যাট কুলে নামের কাব্যগ্রন্থে এটা কবি এমন সময় লিখেছিলেন যখন তিনি তার বন্ধু লেডি গেগরির কুলে পার্কের বাড়িতে ছিলেন তার এই কাব্যগ্রন্থটি তিনি উৎসর্গ করেছিলেন তার পুত্র মেজর রবার্ট গেগরিকে যিনি ব্রিটিশ নৌসেনা ছিলেন এবং প্রথম বিশ্বযুদ্ধের সময় অগ্নি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন কবির বয়স বৃদ্ধি আয়ারল্যান্ডের জাতীয়তাবাদী নেত্রী মটগনে এবং তার কন্যা গনের সাথে মতবিরোধ এবং ব্রিটিশদের বিরুদ্ধে আইরিশদের চলমান যুদ্ধের ফলে তিনি ছিলেন বিষণ্ন এবং অখুশি এই পরিবর্তনশীল জগতে কবি খুঁজে বেরিয়েছেন শাশ্বত সৌন্দর্যকে এটি হলো ছয় লাইন করে পাঁচ স্তবক বিশিষ্ট একটি কবিতা এর অন্তমিল হল এবিসি ডি দি পয়েম স্টার্টস নাও দি ট্রিজ আর ইন দেয়ার অটাম বিউটি গাছেরা তাদের শরতের সৌন্দর্যে দাঁড়িয়ে রয়েছে তার মানে বর্ষাকাল পেরিয়ে গেছে বর্ষার ক্যাচকেচানি কাদার থেকে মুক্তি পেয়ে গাছগুলি শরতের সৌন্দর্যে বিকশিত হয়ে দাঁড়িয়ে রয়েছে দ্য উডল্যান্ড পাতস আর ড্রাই বনানির পথ শুকিয়ে গেছে বর্ষার জল শুকিয়ে গেছে সেখানে আন্ডার দ্য অক্টোবর টুইলাইট অক্টোবর মাসের বেলাতে টুইলাইট মানে গধুলি দ্য ওয়াটার মিরার্স স্টিল স্কাই জলের মধ্যে মিরার্স প্রতিফলিত হচ্ছে স্টিল স্কাই স্টিল মানে শান্ত অক্টোবর মাসে আকাশ শান্ত থাকে সেই আকাশ কুলে পার্কের যে হ্রদ রয়েছে তার জলে প্রতিফলিত হচ্ছে আপন দ্য ব্রিমিং ওয়াটার এবং হ্রদটা কানাই কানাই পরিপূর্ণ ব্রিমিং মানে কানাই কানাই পূর্ণ এবং দ্য স্টোনস এবং সেই হদের মাঝে মধ্যে এখানে ওখানে বড় বড় পাথরের চাই উপর দিকে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে আর নাইন অ্যান্ড ফিফটি সন্স সেই হদের চলে কবি দেখলেন ফিফটি নাইন সানস অনুসারটা রাজহাঁসকে সানস মানে রাজহাঁস এস্টেঞ্জের বাংলা হল গাছগুলি শরতের সৌন্দর্যে বিকশিত বনপথের মাটিও শুকিয়ে গেছে অক্টোবর মাসের বেলার আলোতে হদের স্বচ্ছ জলে স্থির নীলাকাশ প্রতিফলিত হয়েছে বড় বড় পাথরের চায় এখানে ওখানে জলের ভেতর থেকে মাথা তুলে রয়েছে কানায় কানায় জলপূর্ণ হদের সেই পাথরগুলির মাঝামাঝি সাতার কাটছে উনষাটটি রাজহাঁস এখানে রাজহাঁস হল লাইফ ফোর্সের প্রতীক দি নাইনটিন্থ অটাম হ্যাজ কাপ আপন মি অটাম মানে এখানে বছর উনিশটা বছর পেরিয়ে গেছে কাম আপন মি মানে পেরিয়ে যাওয়া তার মানে কবি এই হ্রদে রাজহাঁসগুলিকে দেখেছিলেন আজ থেকে ১৯ বছর আগে প্রথমবার এবং আজ ১৯ বছর পর তিনি দ্বিতীয়বার দেখছেন এবং কবিতাটি লিখছেন সিন্স আই ফার্স্ট মেড মাই কাউন্ট তখন আমি প্রথম তাদেরকে গুনেছিলাম কাউন্ট মানে গোনা আইস আমি দেখেছিলাম বিফোর আই হ্যাড অয়েল ফিনিশড এক দুই তিন চার করে গোনাটা সমাপ্ত করার আগেই অল সাডেনলি মাউন্ট সব রাজহাঁসগুলো হঠাৎ করে ঊর্ধ্বগামী হলো মাউন্ট মানে ঊর্ধ্বগামী হওয়া অ্যান্ড স্কেটার স্কেটার মানে এদিক ওদিক ছড়িয়ে পড়া হুইলিং হুইলিং মানে উড়া এদিক ওদিক ছড়িয়ে উড়তে লাগলো ইন গ্রেট ব্রোকেন রিংস বিরাট বড় ভগ্ন বৃত্তে ব্রোকেন মানে ভাঙা রিংস মানে বৃত্ত অসম্পূর্ণ বৃত্তে উড়ে যেতে লাগল আপন দেয়ার ক্লেমারাস উইংস ক্লেমারাস মানে শব্দ উৎপন্নকারী তার মানে ডানা ঝাপটানোর আওয়াজ করতে করতে উড়ে চলে গেল এই স্ট্রেঞ্জার বাংলা হলো আমি যখন প্রথম এই হ্রদে বেড়াতে এসে রাজহাঁসদের গণনা করি তারপর থেকে আজ পর্যন্ত উনিশটি শরৎকাল আমার জীবনের উপর এসেছে অর্থাৎ কবি প্রথম এই হদে এসেছিলেন আজ থেকে উনিশ বছর আগে যখন তার বয়স ছিল মাত্র বত্রিশ বছর এবং এখন তার বয়স হয়েছে একান্ন বছর আমি তাদেরকে এক মনে দেখছিলাম এবং গণনা করছিলাম কিন্তু ভালোভাবে গণনা শেষ করার আগেই সবকটি রাজহাঁস উড়ে গিয়েছিল এবং ডানার ছটপটানির উপর ভর করে চিৎকার করতে করতে তারা ভগ্ন বৃত্তাকারে আকাশের বুকে ছড়িয়ে পড়েছিল আই হ্যাভ লুকড আপন দোজ ব্রিলিয়েন্ট ক্রিয়েচার্স আমি দেখেছিলাম এই প্রাণচঞ্চল প্রাণ প্রাণীগুলোকে ব্রিলিয়ান্ট মানে প্রাণচঞ্চল ক্রিয়েচার্স মানে প্রাণী অর্থাৎ হাঁসগুলিকে অ্যান্ড নাও মাই হার্ট ইজ সোর কিন্তু এখন আমার মন বিষণ্ন সোর মানে বিষণ্ন অলস চেঞ্জড সিনস আই কারণটা কি বিষণ্ন হওয়ার না সমস্ত কিছুই পাল্টে গেছে চেঞ্জড মানে পাল্টে যাওয়া অর্থাৎ বয়সের ভারে কবি এখন নুবছো। তাই তিনি বলছেন যে বয়স আমার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে সমস্ত কিছুকে পাল্টে দিয়েছে হিয়ারিং অ্যাট টুইলাইট যখন আমি প্রথমবার বেলায় শুনেছিলাম দ্য ফার্স্ট টাইম প্রথমবারের জন্য অন দিস শোর এই হদের পাড়ে শোর মানে পাড় বা তীর দ্য বেল বিট তাদের ডানা ঝাপটানোর রাজহাঁসগুলির ডানা ঝাপটানোর শব্দটা যেন ঘণ্টাধনির মতোই মনে হচ্ছিলো সেই শব্দটা শুনেছিলাম অফ দেয়ার উইংস এবং মাই হেড আমার মাথার উপর ট্রড উইথ এ লাইটার ট্রেড ট্রট মানে হাঁটা লাইটার মানে হালকা ট্রেড মানে পদক্ষেপ বা গতি তখন আমি হালকা পদক্ষেপে হদের ধারে হেঁটে বেরিয়েছিলাম এই স্ট্রেঞ্জার বাংলা হলো আমি প্রাণ ভরে এইসব প্রাণ চঞ্চল জীবদের দেখেছি কিন্তু এখন আমার হৃদয় দুঃখে ভারাক্রান্ত আমার প্রথম এই হদের তীরে আসা থেকে সমস্ত কিছু পাল্টে গেছে অর্থাৎ এই উনিশ বছরে কবি অনেক কিছুই হারিয়ে ফেলেছেন যেমন তার উদ্দীপনা উৎসাহ ইত্যাদি এই হদের তীরে প্রথম বেলায় মাথার উপর শুনেছিলাম ঘণ্টাধ্বনির মতো জোরালো ও ডানার ঝটপটানির শব্দ তখন হালকা পদক্ষেপে হেঁটে বেরিয়েছিলাম হালকা পদক্ষেপে হেঁটে বেরিয়েছিলাম বলতে এখন সময় তার গতিটাকেও যেন স্লথ করে দিয়েছে বয়স বাড়ার সাথে সাথে তার সেই কার্যক্ষমতাও শরীর হারিয়ে ফেলেছে আনওয়েড স্টিল লাভার বাই লাভার দ্য প্যাডেল ইন দ্য কোল্ড কম্পেনিয়েবল স্ট্রিম অর ক্লাইম দ্য এয়ার আনওয়েড স্টিল আমার ক্ষেত্রে অনেক কিছু পাল্টে গেছে কিন্তু এই রাজহাঁসগুলি এখনও কিন্তু অক্লান্ত রয়ে গেছে আনওয়ারেড মানে অক্লান্ত লাভার বাই লাভার তারা জোড়াই জোড়াই উড়ছে বা ভাসছে সাতার কাটছে দে প্যাডেল প্যাডেল মানে সাতার কাটা ইন দ্য কোল্ড কমপেনিও নেভেল স্টেম ঠান্ডা বন্ধু ভাবাপন্ন জলের স্রোতে কম্পেনিয়নেবল মানে বন্ধু ভাবাপন্ন স্ট্রিম মানে স্রোত বা জল অর ক্লাইম দ্য এয়ার অথবা জোড়াই জোড়ায় তারা বাতাস আকাশের দিকে উড়ে যাচ্ছে দেয়ার হার্টস হ্যাভ নট গ্রোন ওল্ড তাদের হৃদয় বৃদ্ধ হয় না কখনো কবি তুলনা করছেন নিজের সাথে যে আমার যৌবনকাল চলে গেছে আমি বৃদ্ধ বয়সে উপনীত হয়েছি কিন্তু ১৯ বছর আগে রাজহাঁসগুলিকে দেখেছিলাম এবং এখনও দেখছি মনে হচ্ছে তাদের যেন বৃদ্ধ বয়স কোনো দিন আসেনি প্যাশেন অর কনকোয়েস্ট প্যাশন মানে আবেগ কংকোয়েস্ট মানে জয় ওয়ান্ডার দে উইল ওয়ান্ডার মানে উড়ে বেড়ানো তাদের সঙ্গেই উড়ে বেড়ায় যেখানেই তারা যাক সেখানে তাদের সাথে কি থাকবে আবেগ থাকবে আবার অন্যকে পরাজিত করে যে জয় সেটাও তাদের সঙ্গেই থাকবে অ্যাটেন্ট আপন দেম স্টিল অ্যাটেন্ট মানে অনুসঙ্গী হওয়া তাদের সঙ্গেই অনুসঙ্গী হয় অর্থাৎ যেখানেই তারা যাবে তাদের সাথে প্যাশনও যাবে কংকোয়েস্টও যাবে এস্টেন্জার বাংলা হল তারা এখনও অক্লান্ত সঙ্গী সঙ্গিনীর জোড়ায় জোড়ায় তারা শীতল আরামদায়ক জলে সাঁতার কাটছে অথবা বাতাসে উড়ে যাচ্ছে তাদের হৃদয় মন কখনো বৃদ্ধ হয়নি এখানে কবির বৃদ্ধ বয়সের জন্য দুঃখ প্রকাশিত হয়েছে তিনি ফিরে পেতে চাইছেন তার যুবাবস্থায় হারানো উদ্দীপনাকে ভালোবাসার সেই আবেগ কিংবা প্রতিপক্ষের সাথে লড়াই করে বেঁচে থাকার সেই উন্মাদনা যেখানেই তারা থাক না কেন এখনও তারা সমানভাবে বহন করে চলে এখানে রাজাস্তের স্বাধীনতার কথা ব্যক্ত হয়েছে যে তারা চাইলে যেখানে খুশি যেতে পারে কিন্তু আমরা মানুষরা আমাদের অনেক বন্ধন রয়েছে আমরা ইচ্ছে করলেই যেখানে খুশি যেতে পারি না বাট নাও দ্য ড্রিপ্ট অন দ্য স্টিল ওয়াটার কিন্তু এখন তারা ভেসে বেড়াচ্ছে শান্ত জলরাশির মধ্যে ড্রিপ্ট মানে ভেসে বেড়ানো স্টিল মানে শান্ত মিস্টিরিয়াস বিউটিফুল তারা হচ্ছে রহস্যময় মিস্টিরিয়াস মানে রহস্যময় বিউটিফুল সুন্দর এমাং হোয়াট রাসেস উইল দ্য বিল্ট রাশেস মানে নল খাগড়া বা ঝোপ বিল্ট মানে নির্মাণ করা বা গঠন করা কোন ঝোপের মধ্যে তারা বানাবে বাই হোয়াট লেক্স এজ এজ মানে কিনারা কোন হদের ধারে অর পুল পুল মানে জলাশয় অথবা কোন জলাশয়ের ধারে তারা নির্মাণ করবে তাদের বাসা ডিলাইট মেন্স আইস এবং সেখানে যে মানুষরা বেড়াতে যাবে তারা এই হাসদের দেখে আনন্দ পাবে ডিলাইট মানে আনন্দ দেওয়া হয় না অ্যাওক সামডে যখন আমি কোনো একদিন জেগে উঠবো এক মানে জাগা ঘুম থেকে ওঠা টু ফাইন্ড দে হ্যাভ ফ্লোন অ্যাভে ঘুম থেকে উঠে দেখবো যে তারা উড়ে চলে গেছে ফ্লোন অ্যাভে মানে উড়ে চলে যাওয়া কবি এখানে প্রশ্ন করছেন যে যদি ভবিষ্যতে তোমরা অন্য কোথাও চলে যাও বা জানতে চাইছে যে কোথায় তোমরা চলে যাবে সেটা জন্য আমাকে বলে যাও যাতে করে তোমাদের দেখে আমি আমার এই বৃদ্ধ বয়সের দুঃখটাকে ভুলতে পারি এই স্ট্যান্জার বাংলা হলো কিন্তু এখনও তারা স্থির জলের উপর ভেসে চলেছে সেই রহস্যময় সুন্দর জীবগুলি এরপর তারা কোন হদের ধারে অথবা কোন জলাশয়ের তীরে ঝোপের মধ্যে বাসা বাঁধবে এবং সেখানকার মানুষদের আনন্দ প্রদান করবে যখন একদিন ঘুম থেকে উঠে আমি দেখব তারা সব উড়ে চলে গেছে এখানে কবি জানতে চাইছেন অদূর ভবিষ্যতে রাজহাঁসগুলি কোথায় তাদের বাসা বাঁধবে এবং সেখানকার মানুষেরা তাদেরকে দেখে আনন্দিত হবে দি এন্ড থ্যাংক ইউ